নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই খুশি এবং গর্বিত, তার কারণ কিন্তু কালকেই আমাদের ভিডিও সাবস্ক্রাইবার 500 ক্রস করেছে, এবং তার জন্য পুরোটা ধন্যবাদ আপনাদেরই প্রাপ্য, কারণ আপনারা না থাকলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব হতো না। মাত্র 6 মাস আগে আমি যখন চ্যানেল খুলেছিলাম, তখন আমি ভাবতেও পারিনি যে একটা সময় পর আমি 500 সাবস্ক্রাইবার গেইন করতে পারবো। আমি তো ভেবেছিলাম হয়তো বড় জোর 20টা পারবো, 30টা পারবো। আমি জানি এখন যেসব এডুকেশন চ্যানেল আছে তার তুলনায় আমার সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু তবুও যেহেতু আমার নিজের হাতে তৈরি করা এটা একটি চ্যানেল, ওই জন্য এই চ্যানেলের সামান্যটুকু উন্নতিও আমাকে খুব খুশি দেয়, আমাকে তৃপ্তি করে। আমার মনে হয় যে আমি যেগুলো দিচ্ছি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে, এবং তার জন্যই আমার ভিডিওগুলোই কিন্তু আপনারা দেখবে। যদি 20টা লাইক পড়ে তো 1টা ডিসলাইক পড়বে, এবং এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এবং আবারও এদের জন্য, এই জন্যই কিন্তু আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আবার ধন্যবাদ জানাবো আমাদের ভীষণ WBCS চ্যানেলের অধিকর্তাকে, যেখানেই যেখানে আমার প্রথম হাতে করি ভিডিও বানানোর সেই চ্যানেলের অধিকর্তাকে, যিনি কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিও, যদি আমার ভিডিও যদি তার ভালো লাগে তাহলে নিজের টেলিগ্রাম পেজে কোনো রকম শর্ত ছাড়াই শেয়ার করে দেন, ওই জন্য তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। তো আজকে যে ঘোষণা করব বন্ধুরা, সেটা খুবই একটি চমকদার ঘোষণা, আপনাদের জন্য খুবই উপযুক্ত হবে আশা করছি। এই ঘোষণাটি হলো যে আজকে আমাদের সাথে যোগ দিয়েছে মাননীয় দিব্যপাল মহাশয় এবং মৌতাব ঘোষ মহাশয়। দিব্যপাল মহাশয়কে অনেকেই হয়তো চেনেন, যারা চেনেন না তারা আমার ফেসবুকে যদি যান তাহলে দেখতে পাবেন আমার ফ্রেন্ডে আছে তিনি, এবং তাকে নিয়ে আমি একদিন কদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যে তার মাহাত্ম্য কতখানি, যে তিনি 2013 সাল থেকে লাগাতার অনেকগুলো চাকরি পরীক্ষা পাশ করে এসেছেন এবং তার সংখ্যা প্রায় 10-এর বেশি। তিনি বর্তমানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কালেক্টর পদে কর্মরত, এবং 2016 সালে রিসেন্ট তিনি WBCS পাশও করেছেন। তো তিনি এবং মৌতাবদা প্রাইমারি টেটে কোয়ালিফাই করেছিলেন, এবং বিসিএস পিলি অনেকবার, প্রায় 3-4 বার তিনি পাস করেছেন, এবং তিনি কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগে কর্মরত। এই আমরা তিনজন মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, একটা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগে আমাদের মূল লক্ষ্য মূলত কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস করে বাংলায় আপনাদের এমন কিছু ভিডিও বানানো কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিক নিয়ে, যে টপিকগুলো আমরা হয়তো সাধারণভাবে বুঝতে পারি না। আপনাদের হয়তো হিন্দু পড়তে বলে সবাই, কিন্তু হিন্দুর যে লাইনগুলো আমরা পড়ে বুঝি না, যে টপিকগুলো পড়ে বুঝি না, সেই সব টপিক নিয়ে, PIB অ্যানালিসিস নিয়ে, যোজনার অ্যানালিসিস নিয়ে, এবং আরও যেসব চাকরির পড়াশোনা আছে যেগুলো স্ট্যাটিক, সেই জিনিসগুলো অর্থাৎ আমার চ্যানেলে আপনারা যেগুলো পান সেই রকম ভিডিও নিয়ে কিন্তু আমরা একটা চ্যানেল তৈরি করেছি, ইউটিউব চ্যানেল, যার পরবর্তীকালে লক্ষ্য হবে শুধুমাত্র ইউটিউবে সীমাবদ্ধ না থেকে আরও অনেক জায়গায় ছড়িয়ে যাওয়া, আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে সহজ সরল বাংলা ভাষায় সরকারি চাকরির পাঠ দেওয়া। আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন যে মোটিভেশন কি করে পাবেন। দিব্যপালও ধরুন ডিপ্রেশনে গেছে একটা সময়, তিনি মোটিভেশন কিভাবে পেয়েছেন, তিনি প্রিপারেশন কিভাবে করেছিলেন, যার জন্য তিনি CGL সমেত, BCS সমেত ক্যালকাটা মিউনিসিপ্যালিটির ডেপুটি কালেক্টরের মতো একটা বড় চাকরি, যেটি প্রায় BCS গ্রুপের সমান চাকরি, সেই চাকরি কোয়ালিফাই করেছেন, কিভাবে কিভাবে তিনি পড়াশোনা করেছিলেন, কিভাবে তিনি ভাবতেন বিষয়গুলোকে, সব কিছুই কিন্তু আপনি পাবেন, এবং ডাইরেক্ট তার মাধ্যমেই পাবেন। আমরা সেই চ্যানেলে নিজেরাই নিজেদের ফেস সমেত, নিজেদের মুখ দেখিয়ে, নিজেদের এক্সপ্রেশন আপনাদের সামনে তুলে দেব, বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে, এবং সেটা সম্পূর্ণ ইউনিক হবে। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ধীরে ধীরে এগোবো, আমরা খুব হ্যাপাজার্ডলি কন্টেন্ট তৈরি করব না, আমরা হয়তো মাসে একটা বানাবো, সপ্তাহে একটা ভিডিও বানাবো, কিন্তু যে ভিডিওই বানাবো না কেন সেই ভিডিও যেন ইউনিক হয়, সেই ভিডিও যেন আর কোনো চ্যানেল এখনো পর্যন্ত তৈরি করেনি এরকম জিনিস হয়, যেটা আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন UPSC-র যে প্রিপারেশান, সেই প্রিপারেশান আমরা বাংলায় নিতে ভয় পাই। কেন ভয় পাই, তার কারণ বাংলায় আমাদের সঠিক কন্টেন্ট নেই, কিন্তু এই দিব্যপাল, অভিজ্ঞতা, এরা সবাই সাহায্য করবেন যাতে অন্তত UPSC-র পুরোটা সিলেবাস কভার না হলেও আমরা যাতে প্রাথমিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সব হট টপিক সেগুলোকে বাংলায় বিস্তারিত সহজ সরল ভাষায় আলোচনা করে আপনাদের মগজে আরও ভালোভাবে প্রবেশ করাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। এবং সেই চ্যানেলের
বইয়ের নামও দেয়া হয়েছে আদ্যোপান্ত বাংলায়, তার নাম দেয়া হয়েছে সহজ পাঠ, যেখানে সহজ সরলভাবে বাংলা ভাষায় চাকরির প্রিপারেশান দেওয়া হয়। এবং এই সহজ পাঠে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো রকমভাবে কোনো ধরনের উপকার হবে এই চ্যানেল থেকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারাই হবেন চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার। শুভ উদ্বোধন চ্যানেলের আপনাদের হাত ধরেই হবে। তো আপনারাই আমাদের সব। আমি আবারও বলছি, আপনারা যদি চান সহজ পাঠ একদিন সত্যি সত্যি পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাংলা ভাষা ইউটিউব চ্যানেল তৈরি হবে, এবং আপনারা যদি না চান তাহলে সহজ পাঠ আর মানুষের কাছে খ্যাতি সুনাম অর্জন করবে না। তাই আপনাদের উপর পুরোপুরি নির্ভর করছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি করবেন না। বন্ধুরা, জোর করার কিচ্ছু নয়, আপনাদের যদি মনে হয় তবেই করবেন, এবং যদি মনে হয় না করবো না কিছুদিন দেখি, তাহলে কিছুদিন পরেই করুন, কোনো আপত্তি নেই। আগে কন্টেন্ট বেরোক, তারপর আপনারা সাবস্ক্রাইবার করুন। কিন্তু আপনাদের যেটা বলার সেটা হচ্ছে আমাদের সহজ পাঠের যে ফেসবুক পেজ, তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দয়া করে গিয়ে সেই ফেসবুক পেজে অন্তত জয়েনটা করে নিন, যাতে আমাদের ভিডিও কখন কি বেরোচ্ছে, আমরা প্রতিদিন যে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেবো বাংলায় পিডিএফ এর মাধ্যমে, ফটোর মাধ্যমে, জেপিজি ইমেজের মাধ্যমে, সেই সব কিছু কিন্তু আপনারা পাওয়ার জন্য ফেসবুক পেজে অবশ্যই লাইক করে রাখুন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে তো আপনারা আছেনই, আমার সব কিছু আপনারাই, সুতরাং চ্যানেলের ভিডিওগুলো এরকমভাবেই ভালোবেসে যাবেন, আরও খুশি হব, আরও নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।